To get more videos, please subscribe the channel and don't forget to press bell icon. Hello viewers, Assalamualaikum. Agar video ta ami dekhechhilam apnaderke kibhabe apnara video bibhinno bhabe cut korte paren. Apnar unnecessary je part gulo apni video theke fele diben seta kibhabe korben seta ami ager video ta ami dekhechhilam, but ekhon dekhben kibhabe আপনার ভিডিওতে ভিডিও কিভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, আপনি স্ক্রিন সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আমার আমার দরকার, যদি আমি আগের ভিডিওতে এটা করেছিলাম, কাট করে দেখিয়েছিলাম, সেজন্য ভিডিওতে ভিডিওটা এরকম দেখাচ্ছে কাটাকাটি। তো এখন দেখুন, আমি এখানে এখানে আমি চাই যে আমার ভিডিওটা আরো একটু বড় করতে, আমার স্ক্রিনটা আরো একটু বড় করতে, সেটা আমি কিভাবে করতে পারি। তো দেখুন, ভিডিও যে অপশনটার উপর আমি করব, যে পার্টটার উপর, সেটাকে আমি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিছু অপশন আসবে এখানে। এখানে যে অপশনটা দেখা যাচ্ছে, এখন কাটের যে একটা দুইটা ক্রপের যে একটা অপশন দেখা যাচ্ছে, ক্রপ ক্রপিং, এখানে আমি ক্লিক করলাম। জাস্ট দুইটা আমার স্টার্ট পজিশন এন্ড পজিশন চলে আসলো, মানে আমার স্টার্ট পজিশনে কী হবে, আমার এন্ড পজিশনে কী হবে, কতটুকুতে থাকবে, কীভাবে থাকবে জিনিসটা। আমি এখন যদি চাই আমার স্টার্ট পজিশনে আমি আমার এটাতে এটাকে কমাতে, তো আমাকে করতে হবে এখন স্টার্ট পজিশনে আমাকে দুই পাশে ধরে জাস্ট স্ট্রেচ করতে হবে। এই যে আমি ধরে কমাচ্ছি ওই পাশে, পাশে কিন্তু ডানে দেখা যাচ্ছে স্ক্রিন কতটুকু কমতেছে বাড়তেছে, আমি কত আপনার কতটুকু হচ্ছে অ্যাড হচ্ছে। আমি ধরে ধরুন আমি এতটুকু এটুকু আমি দেখাবো, বাকিটুকু কিন্তু আপনার ভিডিওতে আসবে না। ওকে, দেখুন এখন এটা হলো, এটা হওয়ার পরে আপনি এখন দেখবেন যে নেক্সট এন্ড পজিশনটা আপনার সেম থাকবে কিনা। ওকে, এন্ড পজিশন যদি আপনার সেম থাকে, তাহলে আপনি এই যে সমান সমান যে চিহ্নটা আছে দুই স্টার এন্ড পজিশনের মাঝখানে, সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার টোটাল ভিডিও জুড়ে আপনি সেম ল্যান্ড পাবেন, সেম ক্যাপচার যেটা পাবেন সেটা, সেম ক্রপিং করার পরে সেম অপশনটা পাবেন। যে দেখুন, এই যে শেষ পর্যন্ত আপনার ক্রপ করা হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আপনার না, আপনার ফার্স্ট পজিশনে এন্ড পজিশনটা আপনি রাখবেন না, এন্ড পজিশন আপনার পুরোটা ফ্রেম দেখাবে, তো তখন কী করবেন? তখন করার জন্য আপনাকে ফার্স্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই সমান সমান চিহ্ন তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর আপনাকে এখন দেখা যাচ্ছে যে এন্ড পজিশনে কী আছে। এন্ড পজিশনে কিন্তু আপনার টোটাল ফ্রেমটা চলে আসছে, টোটাল ফ্রেমটা চলে আসছে আপনার এন্ড পজিশনে। আপনি যদি চান এটাকে কমাতে, আপনি যদি চান এখন টোটাল ফ্রেমটা এইভাবে চলে আসুক, এন্ড হতে হতে আপনার ভিডিওটা এই পজিশনে এন্ড পজিশনে আস্তে আস্তে ছোট হয়ে যাক, এরকম হয়ে যাক, জাস্ট এরকমই হয়ে যাবে আপনার ভিডিওটা। দেখুন, আপনি আমি প্লে করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, বাট এখানে সমান চিহ্নে কিন্তু ক্লিক করা যাবে না, যেহেতু আমার ফার্স্ট টু লাস্ট সমান থাকতেছে না, সেই জন্য জাস্ট হ্যাঁ এখানে ফার্স্ট পজিশন আমার এরকম বড় দেখাচ্ছে, বাট আস্তে আস্তে, সরি, সাউন্ড হচ্ছে, সাউন্ডটা ভলিউমটা কমিয়ে নিলাম, সাউন্ডের জন্য আমার কথা শোনা যাবে না। ওকে, ফার্স্ট থেকে দেখুন আস্তে আস্তে কিন্তু ভিডিওর ক্যাপচারের যে ফ্রেমটা আস্তে আস্তে কমতেছে কমতেছে। হ্যাঁ, ওকে, কমতে কমতে কিন্তু আমি এন্ড পজিশনে যেটা নিয়ে গিয়েছিলাম সেটুকুতে চলে এসেছে। ওকে, এটাই ছিল আবার কাইনমাস্টারের যে অপশনটা, আপনার ভিডিও ক্রপ ক্রপ কীভাবে করবেন, ক্রপিংয়ের যে অপশনটা সেটাই দেখানোর ইচ্ছা ছিল, যে এখানে যে অপশনটা এখানে কীভাবে কাজ করবেন, ক্রপিং অপশন। ওকে, নেক্সট ভিডিও কাইনমাস্টার নিয়ে ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে জিনিসটা আপনিও জানেন। ওকে, থ্যাংক ইউ।